হাউ টু ক্র্যাক এসএসসি জিডি ইন ফার্স্ট অ্যাটেম্প ইউটিউবে মেনলি যে টপিকগুলো সার্চ হয়ে থাকে কম্পিটিটিভ এক্সামের জন্য সেগুলো হচ্ছে হাউ টু ক্র্যাক ইন ফার্স্ট অ্যাটেম্প মেনলি স্টুডেন্টরা ফার্স্ট অ্যাটেম্পে ক্র্যাক করতে চায় বাট তার ব্যাকগ্রাউন্ডে যে প্রিপারেশান করা উচিত বা কীরকম কী প্রিপারেশান করতে হবে সেইগুলো তারা করে না বরং তারা এই টপিক সার্চ করে এবং কিছু মোটিভেশনাল ভিডিও দেখে তারা ইন্সপায়ার হয়ে ভাবে তারাও হয়তো ফার্স্ট অ্যাটেম্প্টে ক্র্যাক করে দেবে সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সৌরভ অমনিভাস ইউটিউব চ্যানেল আমার নাম সৌরভ দাস এবং আমি এসএসসি জেডি এরকমই ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করেছিলাম বাট তার ব্যাকগ্রাউন্ড আমি বলে দিই যে এসএসসি জেডি যারা ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করতে চাও তার ব্যাকগ্রাউন্ড কীরকম হওয়া উচিত তো আমি ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করেছি তার মানে যে সকলেই ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করবে বা আমি এমনিই ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করেছি মানে উইদাউট প্রিপারেশান এক মাস দু মাসে পড়ে বসে গেলাম ক্র্যাক করে ফেললাম এরকম কিন্তু ব্যাপার নয় এবারে আমি আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে দু চার কথা বলি আমি মেনলি এসএসসি সিজিএল যেটা কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল তার প্রিপারেশন করছিলাম সো সেই প্রিপারেশন সহ আমি এমনি নর্মালি অ্যাজ ইউজুয়াল কীরকম এক্সাম হয় সেটা দেখার জন্য দু হাজার বাইশে ফর্মটা ফিল আপ করে দিয়েছিলাম এবং প্রিলিমস যখন দিয়েছিলাম একশো ষাট নাম্বারে এক্সাম হয় সো একশো ষাটেতে আমার র স্কোর এসেছিলো একশো কুড়ি ঠিক আছে সো এই একশো কুড়ি এক্সাম যেটা পেয়েছিলাম একশো কুড়ি পেয়েছিলাম সেটা মেনলি ইংলিশ রিজনিং এবং ম্যাথের ওপরে বেস করে কেন এসএসসির জিকে কীরকম থাকে কেউ প্রিডিক্ট করতে পারে না আনপ্রিডিক্টেড একটা টপিক হয়ে থাকে সো সেই কারণেই এখানে যে ফার্স্ট অ্যাটেম্প্টে ক্র্যাক করার ব্যাপারটা থাকে তার জন্য পিছনে কিন্তু অতি অবশ্যই পড়াশোনা করতে হয় কেউ এরকম নয় যে উইদাউট প্রিপারেশান ছাড়া বসে গেল এবং ক্র্যাক করে দিল ইউটিউবে যত মোটিভেশন এইসব ভিডিও দেখো তার পিছনে তারা কিন্তু যথেষ্ট প্রিপারেশান করে এবং তার ব্যাকগ্রাউন্ডে হয়তো সেই এক্সামটা তারা দেয়নি বাট তার আগে কিন্তু ওই এক্সাম রিলেভেন্ট আরও যে সমস্ত এক্সাম আছে সেগুলো দিয়েছে সো এইগুলো কিন্তু একটা ফলসিটি ঠিক আছে সো তোমরাও কিন্তু এরকম ফলসিটিতে জড়িয়ে পড়ো না বরং প্রিপারেশানটা করে যাও এই সমস্ত স্টাডি গাইডেন্স ভিডিও দেখার থেকে পড়াশোনার একটা ম্যাথের ভিডিও একটা ইংলিশের ভিডিও একটা রিজনিংয়ের বা জিকের কিছু ভিডিও দেখে নিলে অনেক বেশি হেল্পফুল হবে অনেক এফেক্টিভ হবে ঠিক আছে এইসব ফল সিটির চক পড়ো না ফার্স্ট অ্যাটেম্পটে আমি যখন ক্র্যাক করেছিলাম তখন আমার সিজিএল এর প্রিপারেশন অলমোস্ট ডান ঠিক আছে সো সেই কারণে কিন্তু আমি জাস্ট বসেছি এমনি নর্মালি দেখার জন্য এবং ক্র্যাক করেছিলাম ঠিক আছে বাট তার পরবর্তীকালে আমি যেহেতু ডিফেন্সে যেতে চাই না যেহেতু ডিফেন্স লাইনটা আমার পছন্দ নয় সেই কারণে আমি কিন্তু ফিজিক্যালেতে আর যাইনি মাঠ বা ফিজিক্যাল টেস্টে আমি সেখানে আর যাইনি ঠিক আছে সো লিস্টে নাম এসেছিলো বাট ফিজিক্যালে যেহেতু যাইনি আর মেন মেরিট লিস্টে আর আমার নাম আসেনি তো এটাই হচ্ছে ব্যাপার তার জন্য দেখো তোমাকে কিন্তু নিজের প্রিপারেশনটা ঠিকঠাক রাখতে হবে ম্যাথ তোমাকে অলমোস্ট শিখতে হবে এসএসসির ম্যাথ মানেই যেন অ্যাডভান্স ম্যাথ বেশি তোমার অ্যাডভান্স ম্যাথ অতি অবশ্যই শিখতে হবে তার সাথে সাথে তোমাকে অ্যারিথমেটিকও শিখতে হবে তোমাকে ইংলিশটাকে ঠিকমতো তৈরি করতে হবে তোমাকে রিজনিংটা মোটামুটি করতে হবে আর জিকে আনপ্রেডিক্টেড হয়ে থাকে এই নয় যে তুমি ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ডাব্লিউ বিপি হয় কলকাতা পুলিশ হয় আরও অন্যান্য এক্সাম হয় সেই টাইপের জিকে পড়বে এসএসসির জিকে কমপ্লিটলি ডিফারেন্ট এবং ওরা স্ট্যাটিক বা কারেন্ট অ্যাফেয়ার্স বা ইন্ডিভিজুয়াল টপিক থেকে কীরকম কি দেখে মানে দিয়ে থাকে সেটা প্রিভিয়াস ইয়ার প্যাটার্ন দেখলে ভালো বুঝতে পারবে তো সেই কারণে বলবো প্রিভিয়াস ইয়ার প্যাটার্নকে ফলো করো আর আমি যেমন ইংলিশ অনার্স পড়িয়ে থাকি ইউটিউবে বা পেড ব্যাচেতে পড়িয়ে থাকি সেরকম পাশাপাশি আমি কম্পিটিটিভ ব্যাচও শুরু করতে যাচ্ছি স্পেশালি এসএসসি ওরিয়েন্টেড এসএসসি সিজিএল সিএইচস এল এম জিডি ঠিক আছে সিপিও সিডিএস এই সমস্ত এক্সামকে টার্গেট করে শুরু করেছি সো যদি কেউ পড়তে চাও আমার কাছে তাহলে কন্ট্যাক্ট করতে পারো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফিস হচ্ছে ফোর হান্ড্রেড রুপিস পার মান্থ সপ্তাহে চার দিন মেনলি ক্লাস হবে সো ম্যাথটাকে আমি আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন কিন্তু আমি সপ্তাহে পাঁচ দিন করেই ক্লাস করাবো সো যাতে ভালো প্রিপারেশন হয় সেরকম এক্সাম রিলেভেন্ট সমস্ত কোশ্চেন করাবো পি ওয়াই কিউ বেস্ট এবং সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে তবে এখন এই আমি যেহেতু পাঁচ তারিখ পাঁচ তারিখ থেকে শুরু করছি মার্চের পাঁচ তারিখ থেকে মার্চের পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ অবধি আমি ফ্রি সেশন করাচ্ছি মানে ফ্রিতে ক্লাস করাবো সেই ক্লাসটা আগে ফ্রি অফ কস্টে সকলে করো তারপরে যদি তোমার ভালো লাগে মনে হয় হ্যাঁ শিখতে পাচ্ছি বা আমার পড়ানোটা তোমার কাজে লাগছে তাহলে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারো ঠিক আছে আপাতত ফ্রি অফ কস্টে দশ দিন ক্লাস হবে মার্চের পাঁচ তারিখ থেকে মার্চের ফিফটিন মানে পনেরো তারিখ অবধি সো যদি কেউ ক্লাস করতে চাও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে বাই